আসসালামু আলাইকুম দর্শক, বাহারি রান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আবার আপনাদের সামনে পটলের একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তৈরি করে দেখাবো পটল বাটা। তো এই পটল বাটাটি তৈরি করা খুবই সহজ, আর গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই চমৎকার। তো চলুন শুরু করা যাক। পটল বাটার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি। এখন এই পটলগুলো আমি কিভাবে কেটে নিব তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পটল নিয়ে এই দুই সাইড থেকে এই অংশটুকু কেটে ফেলে দিতে হবে। তারপর এর পাতলা আবরণটা এইভাবে চেষে চেষে ফেলে নিচ্ছি আমি। আমি পটলটা খুব ভালো করে চেষে নিয়েছি। এখন মাঝ বরাবর দুই ভাগ করে নিচ্ছি আমি, 1/2 ইঞ্চি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন এইভাবে সবগুলো কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। সবগুলো পটল আমি একই সাইজের করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। এখন এই কাঁচামরিচ আর পটলগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নিব। তো ফিরে আসছি। পেস্ট করে নেওয়ার পর পটলগুলো খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন আমি চলে যাব পরবর্তী প্রসেসে। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন এই ফ্রাই প্যানে আমি দিয়ে দিব সরিষার তেল। তেলটুকু কিছুটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিব 1টি শুকনা মরিচ। আমি দুই ভাগ করে নিয়েছি। এই ফোড়নটা এখন কিছুক্ষণ ভেজে নিব। এই ফোড়নটা 15-20 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিব ছোট সাইজের একটি কুচি করা পেঁয়াজ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। ফোড়নটার সাথে এই রসুন আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব। আমি পেঁয়াজ রসুনগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব পটলের পেস্টটা, সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এইভাবে রান্না করে নিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখুন অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন অনবরত নেড়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। এখন অনবরত নেড়ে আমি এই ভর্তাটা একেবারে শুকনা করে নিব। কিছুক্ষণ পর দেখুন পানিটুকু সবটুকু শুকিয়ে গেছে আর ভর্তাটাও একেবারে রেডি হয়ে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে নিচ্ছি আর ঠান্ডা করে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি করে নিলাম পটলের মজাদার এই ভর্তা। মুখে রুচি বাড়াতে আর হাতে অল্প সময় থাকলে আপনারা ঝটপট এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও অন্য কোনো দিন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।